হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সেলিব্রিটি বায়োগ্রাফি। মহানায়ক উত্তম কুমারের জুটি প্রসঙ্গ আসলেই সবার সামনে ভেসে ওঠে সুচিত্রা সেনের কথা, সামনে আসে সুপ্রিয়া দেবীর কথা, কিন্তু এই দুজনের পরেও আরও একটি নাম অগোচরে এসেই যায়, আর তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। মহানায়কের সঙ্গে তার সম্পর্কের রসায়ন আজও চর্চিত হয় বাঙালির ঘরে ঘরে। আজকের এই ভিডিওতে আমরা সাবিত্রী চট্টোপাধ্যায়ের বায়োগ্রাফি তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। সাবিত্রী চট্টোপাধ্যায় 1937 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশন মাস্টার। তারা 10 বোন ছিলেন, কিন্তু তাদের কোনো ভাই ছিল না। 1947 সালে দেশভাগের পর ভারতে চলে গিয়েছিলেন কিশোরী বয়সে। উঠেছিলেন দিদির বাড়ি কলকাতার টালিগঞ্জে। বাবা শশধর চট্টোপাধ্যায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারতেন না, তাই খুব কষ্টে কাটছিল 10 বছর বয়সী ছোট্ট মেয়েটির জীবন। স্কুলে ভর্তি হয়েছিলেন ক্লাস 3-তে। আধপেটা খেয়েই কাটিয়ে দিতে হতো দিন। প্রাথমিক জীবনে সাবিত্রী দেবী খুবই অর্থকষ্টের মধ্য দিয়ে বড় হয়েছিলেন, করেছেন প্রচুর জীবন সংগ্রাম, তবে সেসব আজ অতীত। সিনেমার প্রতি তার অদ্ভুত আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় অভিনয়ের জগতে। তিনি নাট্যমঞ্চ থেকেই অভিনয় জগতে পদার্পণ করেন। ভানু বন্দ্যোপাধ্যায় একরকমের দূর সম্পর্কের আত্মীয় হতেন, তাই তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়কে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। মঞ্চে নাটক করতে করতেই সিনেমায় অভিনয়ের ডাক আসে। পাশের বাড়ির সিনেমার জন্য তার সঙ্গে যখন আলোচনা চলছিল, তখন তার কথায় বাংলাদেশি টান থাকায় তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়। তবে ঘটনাচক্রে অন্য কোনো অভিনেত্রী না পেয়ে তখন সাবিত্রীর কাছেই আবার ফিরে আসতে হয়। তখন সাবিত্রী চট্টোপাধ্যায় 200 টাকার মাস মাইনের শিল্পী। এরপর যখন সিনেমাটি মুক্তি পায়, তখন সকলেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি এগিয়ে চলছিলেন। উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তিনি চুটিয়ে অভিনয় করে গিয়েছেন, আর আমাদের উপহার দিয়েছেন গলি থেকে রাজপথ, অবাক পৃথিবী, অনুপমা, দুই ভাই, ধন্নি মেয়ে, মাল্যদান, নিশিপদ্ম প্রভৃতি ছবিগুলো। সম্প্রতি হেমলক সোসাইটি বা ঠাম্মার বয়ফ্রেন্ডের মতো বেশ কিছু চলচ্চিত্রেও তিনি বেশ দাপটের সঙ্গেই কাজ করেছেন। তিনি এখনও বিভিন্ন সিনেমা বা টিভি সিরিয়ালেও কাজ করে চলেছেন। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াকে নিয়ে তোলপাড় তখন প্রায় ফুরিয়ে এসেছে। একদম শেষ দিকে উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয়। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনাম গিয়েছেন। তার অভিনয়গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক। হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের রসায়ন প্রশংসিত হয়েছিল সেই সময়ে। ধন্নি মেয়ে বা মৌচাকের মতো হাস্যরসাত্মক ছবিতে সাবিত্রীর সঙ্গে জুটি বেঁধে উত্তম কুমারের হাস্যরসাত্মক চরিত্র ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। সাবিত্রী চট্টোপাধ্যায় তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তার অতুলনীয় অভিনয়ের জন্য। কাল তুমি আলেয়া চলচ্চিত্রের জন্য 1967 সালে BFJ এর পক্ষ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। মাল্যদান চলচ্চিত্রের জন্য 1972 সালে BFJ অ্যাওয়ার্ড পান। 1999 সালে বাঙালি থিয়েটারে অভিনয় করার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। 2013 সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে সম্মানিত হন। 2014 সালে চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী অর্জন করেন। অনেক তো হলো তার ক্যারিয়ার নিয়ে কথা, চলুন তবে জেনে আসি তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্য। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও অবিবাহিত। শোনা যায় মহানায়ক উত্তম কুমারের প্রতি প্রেম নিয়ে আজীবন অবিবাহিতই রয়ে গিয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে খানিকটা প্রেম ছিল তা অবশ্য বলতে কোনোদিনও দ্বিধাবোধ করেন না তিনি। 24 ঘন্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেম ছিল তো খানিকটা, তবে রটনাটা বেশি, আসলটা কম। সে সময় শোনা গিয়েছিল যে সাবিত্রীকে বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে আছেন উত্তম কুমার,
জানিয়ে ঝড় বই গিয়েছিল। তবে এরকম কিছু তাদের ভেতর ঘটেনি বলে নিশ্চিত করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের সংসার ভেঙে চলে আসা সাবিত্রী চট্টোপাধ্যায়কে ভীষণ কষ্ট দিয়েছিল। সংসার ছেড়ে উত্তম কুমারের চলে আসা যে তার মোটেই ভালো লাগেনি তা মহানায়ককে জানিয়েছিলেন তিনি। শেষ দিকে উত্তম কুমারের জীবনের টানাপোড়েন তাকে কষ্ট দিত। তখন সাবিত্রী বলেছিলেন, কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বিয়ের বহু সম্বন্ধ নাকি ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার। উত্তম কুমার তার প্রতি যথেষ্ট পজিটিভ ছিলেন। মহানায়কের প্রতি সহমর্মিতা থেকেই গাঢ় হয়েছিল তার প্রতি ভালোবাসা। 80s মহানায়কের মৃত্যুর পর থেকে অভিনয় করা কমিয়েই দিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এই অভিনেত্রীর বর্ণময় জীবনে ওঠা পড়া কম নয়। চোখের জল লুকিয়ে তিনি এখনও ভালোবাসেন কৌতুক চরিত্রে অভিনয় করতে। এই 75 বছর বয়সেও তিনি অভিনয় করেই চলেছেন। বার্ধক্য তার শরীরে ছাপ ফেললেও অভিনয়ের দক্ষতা রয়ে গিয়েছে ঠিক আগের মতোই। সঙ্গীহীন জীবনে তার নিত্য সঙ্গী বই, উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসেন তিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন কিন্তু কমেন্ট করে। আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। Thanks for watching.